হ্যালো প্রোগ্রামার্স, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সি প্রোগ্রামিংয়ের এই ভিডিও টিউটোরিয়ালে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। এই ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি ফাংশনের মধ্যে অ্যারে পাস করতে হয়। আশা করি ভিডিওটি দেখার পর আপনারা খুব সহজেই যে কোনো সময় অ্যারে পাস করতে পারবেন ফাংশনের মধ্যে। সো আমি আপনাদের কোড ব্লকসে নিয়ে যাচ্ছি, আপনারা কোড ব্লকস ওপেন করে নেবেন। কন্ট্রোল শিফট এন চেপে নিউ ফাইল তৈরি করে নিচ্ছি, কন্ট্রোল এস চেপে সেভ করে নিচ্ছি, যে কোনো নামে সেভ করতে পারেন। আমি এখানে অ্যারে ফাংশন দিচ্ছি, যে কোনো নাম দিতে পারেন, ওকে, আপনাদের ইচ্ছা। একটা বেসিক স্ট্রাকচার তৈরি করে নিচ্ছি, হ্যাশ ইনক্লুড এসটিডিও ডট এইচ ইন্ট মেইন, ওকে, পারফেক্ট। তো প্রথমে যেটা করতে চাচ্ছি, আমি একটা অ্যারে ক্যারেক্টার টাইপের বা যে কোনো একটা অ্যারে তৈরি করতে চাচ্ছি। সে ফর এক্সাম্পল নাম দিচ্ছি ইন্টিজার নাম্বার, দেন অ্যারের মধ্যে কিছু ভ্যালু রাখবো, ওকে, তো 10, 20, 30, জাস্ট কিছু ভ্যালু আমি ইনসার্ট করতেছি, রাইট। তো এই হচ্ছে আমার অ্যারে। আমি অ্যারেটা প্রিন্ট করতে যাচ্ছি, বাট একটি ফাংশনের মাধ্যমে অ্যারেটা প্রিন্ট করতে যাচ্ছি, ওকে। আমরা জানি যে এইখানে চাইলে আমরা অ্যারেটা অবশ্যই খুব সহজে প্রিন্ট করতে পারবো। এই অ্যারেটা প্রিন্ট করতে হলে নর্মালি আমরা যেটা করে থাকি, হয়তো বা লুপ চালাতে পারি এইখানে, জাস্ট প্রথমে ফাংশন ছাড়া যেভাবে আমরা কাজটা করে থাকি সেটা মনে করিয়ে দিচ্ছি আপনাদের। উদাহরণস্বরূপ অ্যারেটা জিরো ইন্ডেক্স থেকে শুরু হবে, অ্যারেটা চলবে 0, 1, 2, 3, 4, 4 ইন্ডেক্সের আগ পর্যন্ত, অর্থাৎ 5 পর্যন্ত, 5-এর আগ পর্যন্ত, আই প্লাস প্লাস। দেন এইখানের মধ্যে যেটা আমরা করে থাকি, সাধারণত প্রিন্ট এফ ইউজ করে থাকি, এবং এইখানে পার্সেন্ট ডি, দেন এরের নামটা দিয়ে থাকি। এরের নাম হচ্ছে নাম, এবং এইখানে ইন্ডেক্স নাম্বার বলে দিতে হবে, ওকে, রাইট। তো এতটুকু কাজ ডেফিনেটলি আমরা করতে পারি, সেটা অবশ্যই আমি জানি যে আপনারা করতে পারেন, অলরেডি এটা শিখে নিয়েছেন। সো কোডটা যদি রান করি, অবশ্যই এখানে আই ভেরিয়েবলটা ডিক্লেয়ার করতে হবে। সো ভেরিয়েবলটা ডিক্লেয়ার করে নিচ্ছি। প্রথমে পুরো কাজটা আমি মেইন ফাংশনের মধ্যে করতেছি, লক্ষ্য রাখবেন, ওকে। কোডটা রান করে দেখাচ্ছি, সো দেখতে পাচ্ছেন 10, 20, 30, 40, 50 পারফেক্টলি প্রিন্ট করতেছে। এবার আমি যে কাজটা চাচ্ছি, আমি চাচ্ছি যে এই কাজটা, প্রিন্টিংয়ের কাজটা মেইন ফাংশনে করব না, আমি প্রিন্টিংয়ের কাজটা আরেকটি ফাংশনে করব। ডিসপ্লে নামে একটা ফাংশন তৈরি করব এবং সেই ফাংশনকে কল দেব, সেই ফাংশনের মধ্যে অ্যারেটা পাস করে দেব, এবং সেই ফাংশনটি কী করবে, এই অ্যারেটা প্রিন্ট করে দেবে, ওকে। উদাহরণস্বরূপ আমি একটা ফাংশন তৈরি করতেছি, লক্ষ্য রাখুন আপনারা, এখানে মেইন ফাংশনের উপরে ফাংশনটি কোনো কিছু রিটার্ন করবে না, তাই রিটার্ন টাইপ আমি দিয়ে দিচ্ছি বয়েড, ফাংশনের নাম দিচ্ছি ডিসপ্লে, আপনারা যে কোনো নাম দিতে পারেন, ওকে, রাইট। তো যেটা বলেছি, আমরা ফাংশন এখানে প্রিন্ট করব না, লক্ষ্য রাখবেন, ফাংশন এখানে প্রিন্ট করব না। আমি কি করব, এখানে অ্যারে তৈরি করেছি মেইন ফাংশনের মধ্যে, তারপর এই অ্যারেটা আমি পাস করে দেবো এই ডিসপ্লে ফাংশনের মধ্যে, ওকে। সো আমি কি করতে চাচ্ছি, ডিসপ্লে ফাংশনের মধ্যে ডিসপ্লে ফাংশনকে কল দিচ্ছি, এবং তার মধ্যে আমার যে অ্যারেটা আছে আমি সেটা কি করে দিচ্ছি, পাস করে দিচ্ছি, দ্যাটস ইট। এতটুকু হচ্ছে মেইন ফাংশনের কাজ, অ্যারে তৈরি করা, এবং এবার ডিসপ্লে ফাংশনকে কল দিলাম এবং নাম্বার এই অ্যারেটা পাস করে দিলাম। তো ডিসপ্লে ফাংশনের কাজ হচ্ছে এই অ্যারেটাকে রিসিভ করা। তো অ্যারেটাকে কীভাবে রিসিভ করবে, সে এক্স্যাক্টলি যেভাবে অ্যারে ডিক্লেয়ার করে থাকি সেইভাবে অ্যারেটাকে রিসিভ করবে। এখন অ্যারের নাম আপনি যে কোনো কিছু দিতে পারেন এখানে, ওকে। সো সে ফর এক্সাম্পল আমি অ্যারের নামটা দিচ্ছি এক্স, আপনারা যে কোনো নাম দিতে পারেন, এই হচ্ছে আমার অ্যারে। তো যখনই নাম্বার নামক ফাংশনটা আপনারা এই ডিসপ্লে ফাংশনের মধ্যে দেবেন, সাথে সাথে কী হবে, এই নাম্বার ফাংশনটা পুরোপুরি, এই নাম্বার যে অ্যারেটা আছে সে পুরোপুরি কার মধ্যে চলে আসবে, এক্সের মধ্যে চলে আসবে। এবার এক্সকে নিয়ে আপনি কী করবেন, কাজ করবেন, ওকে। সো আমরা যে কাজটা করেছিলাম, প্রিন্টিংয়ের কাজটা করেছিলাম, এইখান থেকে আমি কাট করে নিচ্ছি, এইখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি, লক্ষ্য রাখবেন, এবং এইখান থেকে আইটা সরিয়ে নিচ্ছি, যেহেতু এখানে আই এর কোনো দরকার নাই। তাহলে আবারও বলে নিচ্ছি কী কাজ করলাম, মেইন ফাংশনের মধ্যে একটা অ্যারে তৈরি করলাম, তারপর একটা ফাংশন তৈরি করেছি, তার মধ্যে অ্যারেটা পাস করে দিলাম। এবার আমার ফাংশন অ্যারেটাকে রিসিভ করবে, সো যেহেতু অ্যারে এইখানে টাইপ ছিল ইন্টিজার, তাহলে অবশ্যই ইন্টিজার টাইপের একটা অ্যারে এখানে তৈরি করে নিতে হবে। সো এখানে নাম্বার ফাংশনটা পুরোপুরি চলে আসবে, নাম্বার যে সরি যে অ্যারেটা সে পুরোপুরি কার মধ্যে চলে আসবে, এক্সের মধ্যে চলে আসবে। এবার এক্সকে নিয়ে আমাদের কাজ করতে হবে, আমরা যেহেতু এক্স অ্যারেটাকে প্রিন্ট করতে চাচ্ছি, তাহলে ডেফিনেটলি এখানে আমরা এক্স দেবো, ওকে। সো প্রথমে সে এক্স জিরো ইন্ডেক্সের ভ্যালু প্রিন্ট করবে, এক্স ওয়ান ইন্ডেক্স, এক্স টু ইন্ডেক্স, এক্স থ্রি, এক্স ফোর পর্যন্ত প্রিন্ট করবে, ওকে। এবং যেহেতু এখানে আই ব্যবহার করেছি, সেক্ষেত্রে অবশ্যই এখানে আমাকে আই ডিক্লেয়ার করে দিতে হবে, ওকে। সো কোডটা যদি রান করি, লক্ষ্য রাখবেন, এক্স্যাক্টলি সেম কাজ করতেছে, ওকে, এক্স্যাক্টলি সেম কাজ, কোনো প্রবলেম হচ্ছে না, ওকে। সো কীভাবে একটি ফাংশনের মধ্যে অ্যারে পাস করতে হয় সেটা আপনারা শিখে নিলেন। আশা করি এইখান থেকে আপনারা ফাংশনের মধ্যে কীভাবে অ্যারে ব্যবহার করতে হয় সেই পদ্ধতিটা শিখে পরবর্তীতে অনেক সময় এই কাজটা আপনারা করতে পারবেন, ওকে। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কীভাবে স্ট্রিং একটি ফাংশনের মধ্যে পাস করতে হয়, ওকে। এই ভিডিও টিউটোরিয়াল এতটুকু থাকবে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।